হচ্ছে ভালো আছেন নিশ্চয়ই সবাই। আজকে দেখো আমাদের মেকআপের ক্লাসে হেয়ার মেকআপ শিখিয়েছে, এটা চুলটা শ্যাম্পু করা ছিল, এখন নিয়ে এসেছিল নতুনই। ওকে মানে প্রথমে মাথাটা শ্যাম্পু করা ছিল, চুলটা শুকিয়ে নিয়েছে ভালো করে, চুলটা শুকিয়ে নিয়ে ওকে মাথাটা মানে আশ্রে দিয়ে তারপর চুলটা একটু কার্লি করলো, করার পরে তারপরে গিয়ে হচ্ছে তোমার ইয়ে করলো, ওকে চুলগুলো মানে কার্লি করার পরে তারপর চুলগুলো ভালো রেখে তারপর ওকে সাজাতে শুরু করলো। স্যার এই যে সামনে চুল কার্লি মেয়েটাকে দেখতে খারাপ না, মোটামুটি ঠিক আছে, মেয়েটাকে সাজিয়েছে, সাজানোর পর আরও সুন্দর লাগছিল মেয়েটাকে। প্রথম মুখটা মুছে নেওয়ার পরে তারপর হচ্ছে তোমরা সবই দেখতে পাচ্ছ, তারপর হচ্ছে মুখে ক্রিম লাগিয়ে দিয়ে এলো, তারপর দেখো তোমরা ভালো করে দেখো কী কী করছে, আমি সমস্তটাই দেখিয়েছি। আজকে ওকে হলদি মেকআপটা সেরেম করিয়েছে, যে হলো যখন মানুষের গায়ে হলুদ লাগিয়ে স্নান করায় তখনকার মেকআপটা লুকটা দিয়েছে ওকে। হলুদ কালারের শাড়িও পরেছিল আর সবুজ কালারের ব্লাউজটা, ম্যাচিংটা খুব সুন্দর হয়েছিল। খুবই সুন্দর লাগছিল, এমনি দেখতে খারাপ না, তারপর আরও সুন্দর লাগছিল, হালকা মেকআপ দিয়েছিল। তো এই মেকআপটা হালকা দিনের বেলা, গরমের দিন হালকা দিনের বেলা এই মেকআপটাই ঠিক আছে। দেখতে পাচ্ছ তারপর আই মেকআপ করছে, আর হলুদে আই মেকআপটা করেছে, খুবই সুন্দর লাগাচ্ছে। আশা দিয়ে আশা করে দেখছি যেহেতু যেহেতু এটা দিনের বেলা আমি এটা খুব হালকা করে ওটাকে কি বলে ওই কার্তিক পালের মোড়ের যে রাস্তা, কালী মন্দিরের পাশে যে রাস্তা, মেকআপটা খুব বড়া করেনি, খুব হালকা করে করেছে, এর জন্য কাজলটা খুব হালকা করে লাগিয়েছে। সাজানোটা লুকটা দেখবে তোমরা কেমন লাগে, আমাদের তো খুবই সুন্দর লাগে, তোমাদের কাছে কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিও প্লিজ। লিপস্টিক লাগিয়ে দিচ্ছে, থাকুন বসে যাও যাও।
লিপস্টিক কালারটাও খুব হালকা, হালকা মেকআপ দিয়েছে যেহেতু হালকা লিপস্টিকও লাগিয়েছে, হালকা করে লিপস্টিকটা লাগিয়ে দিয়েছে। ঠোঁটটা আগে একটু চড়া চড়া লাগিল, পরে লিপস্টিক লাগানোর পরে সরু করে দিয়েছে স্যার। ছবিটা দেখে দিলাম, সবাই মিলে ছবিটা তুললাম, বাকিটা শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।